বান্দরবানের রুমাই কুকিচিন আর্মির সদস্যদের অতর্কিত হামলায় সেনা সদস্যদের হতাহতের ঘটনার আপডেট জানাতে হাসান ইসমাইলের কাছে যাচ্ছি। ইসমাইল, বান্দরবানের ঘটনার আপডেট কি তথ্য আছে আপনার কাছে? প্রিয়াঙ্কা, আপনি জানেন, আপনি আপনাকে আপনার মাধ্যমে দর্শকদের জানিয়ে রাখতে চাই, গতকাল ১৬ তারিখ মঙ্গলবার গোয়েন্দা সংবাদের ভিত্তিতে বান্দরবানের রুমা উপজেলার অন্তর্গত সুংসংপাড়া সেনা ক্যাম্পের আওতাধীন জারুলিয়াপাড়া নামক স্থানে সশস্ত্র সন্ত্রাসীদের আস্তানার খবর পেয়ে আর্মি ক্যাম্প ও সুংসংপাড়া আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে, মেজর মনোয়ারের নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে তাদের নিয়মিত টহলে জারুলিয়াছড়িপাড়ায় নিকটস্থ পানি ছড়ায় কাছাকাছি গেলে আনুমানিক গতকাল ১:৫৫ সময় কুকিচিং ন্যাশনাল আর্মি ক্যানেপ সন্ত্রাসীদের অতর্কিত হামলায় চারজন সেনা অফিসার, সেনা সদস্য আহত হয়। ওখান থেকে আপনার ওদেরকে চট্টগ্রাম সিএমএস হসপিটালে নিয়ে গেলে, সিএমএস এ নিয়ে গেলে দুই সেনা সদস্য নিহত হয় এবং দুজনকে উন্নত চিকিৎসা দেওয়া হচ্ছে। বর্তমানে রুমা উপজেলার ওখানে আপনার সার্বিক অবস্থা যদি আপনাকে বলি, ওখানে থমথমে অবস্থা বিরাজ করছে। তাদের ওই রোয়াংছড়ি এবং থানচি উপজেলার গহীন অরণ্যে সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে অরাজক পরিস্থিতি সৃষ্টি করে যাচ্ছে এবং করতেছে। সুতরাং আতঙ্কিত অবস্থায় আছে ওই এলাকার যারা পাহাড়ি জনগোষ্ঠী আছে, তারা এখন আতঙ্কিত অবস্থায় আছে। এই ছিল আমার কাছে বান্দরবানের সর্বশেষ।